সুজির খোলা জালি পিঠা। এই পিঠাটা বানাতে তেমন একটা সময় লাগে না, অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর করে পিঠাটা আপনারাও ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। মুরগির মাংস ঝোল কিংবা ভাজির সাথে এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এটা আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তো পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। 1 কাপ সুজির জন্য আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, আমি একটু দিয়ে দিলাম স্বাদের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু ইস্ট, বেশি ইস্ট দিব না, তাহলে একটু ইস্টের গন্ধটা আসে, এর জন্য 1/2 চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুসুম গরম দুধ। আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডার জগে নিয়ে এটা খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব। তো আমি এখন সবগুলো উপকরণ ব্লেন্ডার জগে ঢেলে নিব। যদি বেশি ঘন মনে হয় আপনারা কুসুম গরম দুধ অথবা একটু কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিতে পারেন, তারপর ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমার কাছে একটু বেশি ঘন মনে হচ্ছে, আমি এর জন্য অল্প একটু পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব। তো এটা ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি ঢেলে নিব। দেখুন ব্লেন্ডার করার পরও এটা কিন্তু অনেক ঘন মনে হচ্ছে, এর জন্য আমি ব্লেন্ডারের জগটা ধুয়ে আর একটু পানি এর মধ্যে অ্যাড করে দিব। তারপর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। তো আমি অল্প একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না, এর মধ্যে আমি বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। তারপর আমি ব্লেন্ডার জগটা ভালো করে ধুয়ে আর একটু পানি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা কিন্তু এরকম হবে, বেশি পাতলা করা যাবে না, এটা আপনারা যখন মাখাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। তো দেখুন আমি এরকম ঘনত্বে পুরটা করে নিয়েছি। তো এটা কিন্তু হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। তো চুলায় একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং এটা দিয়ে দিব। দেবার সাথে সাথেই দেখবেন এটা উপরটা একদম কালার চেঞ্জ হয়ে যাবে। এটা ঢাকার কোনো দরকার নেই, একটু সময় রাখলেই দেখা যাবে অল্প সময়ের মধ্যে পিঠাটা হয়ে যায়। যখন তাওয়াটা অনেক বেশি গরম হয়ে যায় তখন হতে কিন্তু আর বেশি একটা সময় লাগে না। তো দেখুন এটা কিন্তু সাথে সাথে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে এবং উপরের কালারটা অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন পিঠাটা উঠিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি পিঠাগুলো ভেজে নিব। যখন একটা পিঠা ভাজা হয়ে যাবে তখন তাওয়াটা কিন্তু অনেক বেশি গরম থাকবে, এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচটা পুড়ে যাবে। তো চুলার আঁচটা কমিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নিয়েছি। 1 কাপ সুজি এবং 1/2 কাপ ময়দা অনেকগুলো পিঠা হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। দেখুন পিছনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা অল্প আছে এভাবে ভেজে নেবেন, তাহলে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর এবং সফট হবে। এটা মাংসের ঝোল ভাজি সাথে অথবা চায়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যদি একটু হালকা মিষ্টি দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খালি খালি খেতে পারবে, কেননা এটা এতটাই সফট এবং নরম থাকে। তো আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।